নমস্কার, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই উপলক্ষে ইউনাইটেড ফিনান্সিয়াল সোসাইটি অফ ইন্ডিয়া, যার ওয়ার্কিং অফিস মার্লিন ম্যাট্রিক্স বিল্ডিং DN10 ফিফথ ফ্লোর, চেয়ারম্যান শ্রদ্ধেয় মানসী নায়েক, অফিস ইনচার্জ শেখ রেজাবুল ইসলাম, আমি ডক্টর পিকে মণ্ডল, ন্যাশনাল কোয়ার্ডিনেটর অ্যান্ড অফিস সুপারিনটেন্ডেন্ট, ভাবনামুক অনলাইন চ্যানেলের কর্ণধার শ্রদ্ধেয় নরেশ দা নরেশ জৈন, তার আইডিয়া আমরা প্রমোট করতে যাচ্ছি, তাই সমস্ত সোশ্যাল অর্গানাইজেশান, এনজিও, ট্রাস্ট, ক্লাব, হিউম্যান রাইটস অর্গানাইজেশান, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, সমস্ত অর্গানাইজেশানের কর্ণধার এবং সমস্ত সোশ্যাল মানুষের কাছে আমি আবেদন জানাবো, আগামী 21 এপ্রিল 2021 ব্যান্ডেল শাহগঞ্জ বয়েজ ক্লাব, সময় 2 PM, ইউনাইটেড ফিনান্সিয়াল সোসাইটি অফ ইন্ডিয়া আপনাদের সকলকে একত্রিত হবার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বিষয় ইমার্জেন্সি মেডিকেল ফান্ড। ইমার্জেন্সি মেডিকেল ফান্ড কীভাবে হয়, কেন আমরা ইমার্জেন্সি মেডিকেল ফান্ড করতে যাব, তার পূর্ণাঙ্গ বিস্তারিত ধ্যান ধারণা আপনাদেরকে দেওয়া হবে, এবং সেই সাথে সাথে হিউম্যান বডি যারা দান করতে চান এবং এই হিউম্যান বডি দান যারা করবেন তারা কীভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন, বডি দানের ব্যাপারটা আমাদের মধ্যে থাকবে না, এটা আপনারা স্বেচ্ছায় গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করবেন, তার প্রয়োজনীয় পেপারসপত্র আমাদের দেবেন, আমরা সেই ফ্যামিলিকে অর্থনৈতিক সাহায্য করব আমাদের সদস্য হয়ে। এবং সদস্য কীভাবে হবেন, কেন হবেন, সারা বাংলায় সবসময় একটা রক্ত সংকট থাকে, আমরা আবেদন করব যারা সদস্য হবেন সেই পরিবারের কেউ একজন বছরে একবার আমাদের রক্তদান করবেন, এবং কীভাবে সদস্য হবেন, কীভাবে আমাদের ধারণা আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত আমরা ব্যক্ত করব। তাই আগামী 21 এপ্রিল বেলা 2 ঘটিকায় সমস্ত এনজিও ট্রাস্ট সবাইকে আবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইউনাইটেড ফিনান্স সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আপনারা এই কর্মযজ্ঞে, এই মহান যজ্ঞে আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে একবার দেশের জন্য, মানুষের জন্য, আত্মপীড়িত নিপীড়িত মানুষের জন্য, অসহায় মানুষের জন্য এই মিটিংটা আপনাদের কাছে অত্যন্ত জরুরি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি। আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে সবার সুস্থতা, সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক। মাসে 100 টাকা তোমরা দাও, পার হেড 10 টাকা করে দাও পার মান, তোমার অসুখ করলে তোমার পাশে আমরা আছি। সৈদুল ভাই, আপনি যদি এরকম সিস্টেম চালু করে না, ইয়ারি না সবাই মিলে এটা বসে আলোচনা করতে হবে যে সুস্থ থাকতে থাকতে টাকা দিন, যাতে অসুস্থতার সময় আপনার পাশে যেতে পারে। এটা মনে রাখবে যে সুস্থ মানুষের সংখ্যা বেশি এই গ্রামে, যদি সাধারণত চেন্নাইতে কত মানুষ, 5,000 মানুষ থাকে, অসুস্থ অসুস্থজন প্রতিদিনের কতজন হয়, 10 জন, তাহলে 10,000 জন মানুষ যদি রোজ 10 টাকা করে বা মাসে 10 টাকা করে দেয়, সেই টাকাটা দিয়ে যে 10 জন অসুস্থ হবে তার পাশে আমরা দাঁড়াবো। মেডিকেল ইন্স্যুরেন্সের কাছে আপনাকে যেতে হবে না, একদম আপনাকে ন্যাশনাল ইন্স্যুরেন্সের কাছে যেতে হবে না, লাইফ ইন্স্যুরেন্সের কাছে যেতে হবে না, আপনি আপনার ইন্স্যুরেন্স। এই প্রস্তাবটা আমরা দিয়েছি সৈজুল দাকে, এইটা করুন, এটাই আমি কৃষিভিত্তিকে শিখেছি, আমি অনেক কিছু শিখেছি। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে মুখটা মিষ্টি রাখবে, মুখটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন মুখটা হচ্ছে কুন্দুর মত, একবার মুখ থেকে কথাটা বেরিয়ে গেলে আর সে কথাটা ফেরত দেওয়া যায় না, মিষ্টি কথা বলে একজন মানুষকে সুস্থ করে দেওয়া যায়।